কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি। মহতারাম হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে আমি সূরা বনি ইসরাইল থেকে প্রথম আয়াত তেলাওয়াত করছি। যেহেতু রজব মাস, কি মাস আজকে? রজব মাসের 11 তারিখ। কত তারিখ? ইংরেজি মাসের থেকে আরবি মাস দুদিন বেশি। কদিন বেশি? ইংরেজি 9 না আজকে, তাহলে আরবি আরও 2 দিন বেশি, 11 হয়ে যে 12 চাঁদ উঠতে আসছে, বুঝুন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই মাসের চাঁদের কিছু আমল আছে। আল্লাহ নবী এই মাসের চাঁদ উঠলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত আমারে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, রজব এবং শাবানের বরকত আমারে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বরকতটা কি? মহাদ্দেশিনে কারাম লেখেন তিনটা বরকত। কড় বরকত? এক নম্বর বরকত বলতে, নবী আমার হায়াতের বরকত চাইছেন, আল্লাহ রজবেও বাঁচায় রাইকো, শাবানেও বাঁচায় রাইকো, রমজানের আগে মরণ দিও না, রোজা রাখাইও, তারাবি ফরাইও, সেহরি খাওয়াইও, এতেকাব করাইও, সবে কদর, সবে কদর পাওয়াইও। কথা ঠিক কিনা? আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, মানে রজবে সুস্থ রাইখো, শাবানে সুস্থ রাইখো, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিও। কথা ঠিক কিনা? তাহলে এক নম্বর বরকত হলো হায়াতের বরকত, দুই নম্বর বরকত হলো সুস্থতার বরকত, তিন নম্বর বরকত হলো সম্পদের বরকত, কি এর বরকত। আয় আল্লাহ রজব মাসেও বরকত দিও ব্যবসায়, শাবান মাসেও বরকত দিও ব্যবসায়, রমজান মাসে তুমি অফসর করে দিও, যাতে ব্যবসার ঝামেলায় নামাজ রোজায় কোনো অসুবিধা না হয়। কথা ঠিক কি না? এ মুসলমান, আল্লাহর ওলিরা বলেছেন শাবান এবং রমজান মাসে রোজা, রজব এবং শাবান মাসে রমজানের হালাল রিজিকের ব্যবসা আল্লাহ বোনাস দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ, এই জন্য এই দোয়াটা যারা বেশা বেশি পড়বে, দুই মাসের মধ্যে রমজানের বরকত টাকার মধ্যেও দিবে, পয়সার মধ্যেও দিবে, ফসলের মধ্যে দিবে, হায়াতের মধ্যেও দিবে। যদি মরণ লেখেও থাকে, আল্লাহ রোজার আগে এই দোয়ার বরকতে রোজার আগে আল্লাহ মরণ দিত না। এই জন্য দোয়াটা পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধুকে সশরীরে মেহরাজ করেছিলেন। কি করেছিলেন? সশরীরে একবারে বাইতুল মুকাদ্দাস হইয়া, সব আকাশ ঘুরিয়া, বাইতুল মামুর হইয়া, আল্লাহর আরশ দেখিয়া, জান্নাত জাহান্নাম দেখিয়া, আসার সময় আবার নবীদের সাথে সাক্ষাৎ করে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে ফজরের আগে মক্কায় পৌঁছে দিয়েছেন। এই ঐতিহাসিক মেহরাজ আল্লাহ এই মাসের 26 তারিখ ঘটাইছেন। যেরকম সুবহানাল্লাহ, মেহরাজ সম্পর্কে আলোচনা অল্প সময়ের মাঝে শেষ করব। 3 পয়েন্টে বুঝতে হয়, কয় পয়েন্টে? 1 নম্বর মেহরাজ কেন, 2 নম্বর মেহরাজ কিভাবে, 3 নম্বর মেহরাজ থেকে কি ফাইলা। কটা জিনিস? মেহরাজ কেন, 2 নম্বর মেহরাজ কিভাবে, 3 নম্বর মেহরাজ থেকে কি পাইলাম। মেহরাজ 3 কারণে। প্রথম প্রশ্নের উত্তর, মেহরাজ কেন? 3 কারণে মেহরাজ। কতক্ষণ? কয় কারণে? কয় কারণে? প্রথম কারণ, রজব মাস শুরু হয়েছে, নবীজির কলিজার টুকরা চাচা হযরত আবু তালেব ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার! নবীর দীর্ঘ প্রায় 50 বছরের গার্জিয়ান, নবীর যখন 8 বছর বয়স তখন নবীর দাদা মারা গেছে, ঠিক কিনা? এই 8 বছর বয়স থেকে আবু তালেবের কাছে নবী ছিলেন, 40 বছর বয়সের নবী হয়েছেন। 40 বছরের পরে আরও 10 বছর যায়, 11তম বছরের মধ্যে নবীর মেয়েরাজ হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে প্রায় 50 বছরের ঘটনা। রহমতুল্লিল আলামিন চাচার অধীনে আসার 50 বছর পরে চাচা মারা যায়। চাচার কিনারে যায় কানছে, ওগো চাচা যান, আপনার কত অবদান আমার উপরে, আপনি তাকার কারণে কাফের আমার দিকে রাঙ্গা চোখে চাইতে সাহস পায় নাই, মাদুর তো দূরের কথা, ফুলের আঘাত করার সাহস পায় নাই, আপনি আমার এমন একজন গার্জিয়ান, দুনিয়ার থেকে বিদায় নেন চাচা গো, আপনার কোনো উপকার আমি করতে পারি নাই গো বাবা, কিচ্ছু লাগতো না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, গামছা লাগায় জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ,
চাচা রেডি হয়ে গেছে কালমা পড়ব, মোটামুটি সম্মতি হয়ে গেছে কালমা পড়বে, ডাক দেখো বাতিজা তোর কান্ডা আমার মুহের গোড়ায় আস্তে করে পড়ি, কেউ শুনুন লাগতো না, তুই শুনলে তুই কইব। যখন বাতিজারা নিজের কিনারে ডাকে, আবু জেহেলের বাহিনী দূরের থেকে দেখে বলাইছে, দৌড়ায় যা আবু জেহেলের সংবাদ করে, শুনছুনি তোমার ভাই আবু তালেব মরণের আগে বাতিজার কালমা কিন্তু ফরতাছে। আবু জেহেল লাঠি সুটা দিয়া লোক ফাটাইছে, আসবু তাইয়া আবা তালেব, ও আবু তালেব ধর্ম বুঝি সাইরে দিলি। আবু তালেব কো তোরা কেমন উঁচস, লাইন গার্ডটা বেশি ভালো না, বাতিজারে কিনারে ডাকছো কিল্লেগা। কয় না না আমি কালমা পড়ি নাই, একটু বাউল হয়েছিলাম পড়ার লাগিয়া। আল্লাহ আকবার, এমন ভাবে পয়গম্বরের চারদিকে গেরাও করে নিছে, কো মোহাম্মদ তুমি এনতে গৌড়ো, আবু তালেবের সাথে তোমার কোনো কথা নাই, আমার গার্জিয়ান আমি 100 বার বয়ে থাকবো কি করবি। কয় না অনেকক্ষণ বয়েছিল নবীর এনতে উঠায় লয়ে গেছে। আবু তালেব ডাক দেখো বাতিজা শোনো, তোমার ধর্মটা আমার কাছে সূর্যের মতো পরিষ্কার, কিন্তু এ বেঈমানদের কারণে আমি ফাললাম না রে বাবা, আমি লজ্জায় পড়ে গেছি, এরা সব আমার বিরুদ্ধে বদনাম করবে আর বলবে আবু তালেব মৌতের ডরে বাপদাদার ধর্ম ছেড়ে দিস। এই জন্য বাতিজা শুনো, কাবিল তুন্নার আলাল আর, আমি লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম। শেষ পর্যন্ত আবু তালেব আর কালিমাটা ফলল না, চলে গেল। আল্লাহর হাবিব অনেক কান্নাকাটি করলেন, কিন্তু কে শুনে কার কথা, নবীর সেখান থেকে উঠে নেওয়া হলো। দাফন কাফনে নবী শরীক ছিলেন, রাত্রিবেলায় বাসায় গেলেন, খাদিজা কান্দে, কি গোস্বামী আমার কেন এইভাবে আপনি কান্দেন, আমার গার্জিয়ান নাই, আজকের থেকে মক্কার রাস্তায় বের হইলে কাফেররা আমাকে গিল মারবে, কাফেররা শিস দিবে, পাথর মারবে, কে ফিরাইবে, আল্লাহর ফেরেশতা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। খাদিজা বলেন, শুনেন স্বামী আমার, আমি তো আর আপনার মতো বুঝি না, আমি সোজা সাজা জিনিসটা বুঝি, সেটা হলো এই আপনার বাবাও নাই, আপনার মাও নাই, আপনার দাদাও নাই, আজকে চাচাও হারাইছেন, আস্তে আস্তে সব গার্জেন আপনার নিয়ে যাবে আমার আল্লাহ। আল্লাহ যার গার্জেন হইতো চায়, এর কোনো গার্জেন আল্লাহ দুনিয়াতে রাখে না, সুতরাং সব গার্জেন বিদায় নিছে, ওই দিন দেরি নাই যেদিন আমি খাদিজাও বিদায় নিয়ে নিব, আমিও মারা যাবো দেরি হবে না, কিছুদিন পর আমিও যাইতেছি গা, কেউ থাকবে না আপনার গার্জিয়ান, যার গার্জিয়ান আল্লাহ নিজে হইতে চায়, এই দুনিয়াতে এর কোনো গার্জিয়ান রাখে না, সুতরাং এইভাবে আপনার গার্জিয়ানগুলো আল্লাহ নিয়ে যাইতেছে, কারণ তিনি আপনার গার্জিয়ান হবেন। এ বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কথায় সান্ত্বনা পাইলেন, আর বলেন খাদিজা গো তুমি কি শুনাইলে, তুমিও চলে যাইবা। খাদিজা কয় হ্যাঁ আমার দিলে তো টানতেছে, আমিও চলে যাইব, বেশি দিন বাঁচবো না। সেই কথা সেই কাজ, এ রজব মাসের দ্বিতীয় সপ্তাহে চাচা মরে 1 সপ্তাহ যায় না, এ খাদিজা তার কবরা ইন্তেকাল করে ফেলাইছে, চাচাও গেল বিবিও গেল। এরপরে নবী তার পালক পুত্র হযরত সাইয়্যিদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছুদিন পর গেলেন তায়েফে, তায়েববাসীদেরকে বোঝানোর জন্য। তায়েববাসী রে, আমার কুরাইশরা আমার কথা বুঝলো না, তোরা বুঝ, তোরা আমার মাতুল দেশের মানুষ, ছোটো কালে 4 বছর তোদের দেশে আমি ছিলাম, হালিমায় সাদিয়া দুধ পান করে আমি বড় হয়েছি রে বাবা, তোমরা শোনো আল্লাহ আমার পয়গম্বর বানাইছে, এক আল্লাহর ইবাদত করো, হাতের বানানো মূর্তিগুলো ছেড়ে দাও, মূর্তি তোমাদের লাভলস কিছুই করতে পারে না, কালমা পড়ো, আমি নবী কথা দিলাম একসাথে নিয়ে জান্নাতে ঢুকবো। আল্লাহু আকবার, আল্লাহ নবীর কথা তায়েববাসী তো রাখেই নাই, বরং খারাপ ছেলেদেরকে নবীর পিছনে লেলিয়ে দিল, মার মার করে মারা শুরু করলো, পাথর মারতে মারতে জমিনকে জমিনে, আল্লাহ নবীকে জমিনের মধ্যে ডুবাই ফেলাইছে। নবী বলেন, কেন মারো, লিমা তাজরিবুন, কেন তোমরা মারো, কয়েন্তা মজনুন, তুমি পাগল। নবী কলাস্তুবি মজনুন ওয়ালাকিন্নি আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি পাগল নই রে, আমারে মারিস না, আমি পাগল নই,
নই, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল। কে শুনে তা কার কথা? নবীকে প্রহার করলো, আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। জিব্রাইল এসা আল্লাহর নবীর মাথায় পানি ঢেলে নবীর জ্ঞান ফিরে আসে। পয়গম্বর ডাক, দেখো জিব্রাইল এতক্ষণ বেঈমান না আমার মারল, তুই আইলি না, এতক্ষণ কেন আইলি? জিব্রাইল কো নবী গো, আমরা কাঁদছি আকাশে পড়ে, আল্লাহ আমগুলো আইতে দেয় না। আপনার উম্মতের গুনাহ মাফ করার জন্য আল্লাহ আপনার মায়ের খাওয়াইছে, আমরা কি করতাম? আল্লাহু আকবার। এখন কি সংবাদ নিয়ে আইছো? কো সংবাদ নিয়ে আইছি, আপনার অনুমতি যদি হয় তায়েফের দুইটা পাহাড়কে এক করে চাপা দিব, তায়েফবাসীকে ফাউডার বানায় ফেললাম। এবার আপনি পারমিশন দেন। নবী কো এই পারমিশন দিতে পারি না। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত করো, এরা জানে না, এরা আমার চিনে না, আমি তাদেরকে বদুয়া দিতে পারি না। আল্লাহু আকবার। এইভাবে তিনটে আঘাত পাইলেন নবী আমার। প্রথম আঘাত চাচা মারার এন্তেকাল, দুই নম্বর বিবির এন্তেকালের আঘাত, প্রথম চাচার এন্তেকালের আঘাত, দুই নম্বর বিবির এন্তেকালের আঘাত, তিন নম্বর কাফেরদের মারধর অত্যাচারের আঘাত। তিনটা দুঃখ নিয়ে নবী আমার মক্কা গেলেন। হযরতে উম্মে হানি রসুলের স্বাস্থ্য বোনাইশা সান্ত্বনা দে, ভাইয়া তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার মায়ের খাওয়াইছে, নিশ্চয়ের মধ্যে রহমত আছে, সিদ্ধান্ত ভালো, তুমি মাফ করে দাও। কুরাইশরা এসে কখনো মাফ নাই, কে মারছে কয়টি শক্তি তুললে ফেলামো, এদের হাতগুলো গুছায় খাইটে ফেলামো, পাওগুলো খাইটে ফেলামো, কে মারছে বাতি যাক। নবী কয় চাষা আমার বিচার করলে যত খুশি হব না, কালমা ভরে ফেলাও তার চেয়ে বেশি খুশি হয়ে যাব আমি। ও বন্ধু আল্লাহর হাবিবকে উম্মে হানি জামা কাপড় পরায়া দিলেন, আগের রক্তাক্ত জামাগুলো চেঞ্জ করে দিলেন, শোয়া দিলেন, ঘুমাও ভাইয়া, আল্লাহর হাবিবের ঘুম আসে না। এই জন্য উম্মে হানির ঘর থেকে কম্বল নিয়ে চলে আইসে, হাতিমে কাবায় শুয়েছে, সেখানে শুয়ে শুয়ে কান্দে, ওরে বাইতুল্লাহ আমার যে দুশ্মন এইভাবে মারল, তোর মালিক কই ছিল, তোর মালিক কই ছিল? কাঁদতে কাঁদতে নবী ঘুমায় পড়লেন, আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ ডাক দে, জিব্রাইল বোরাক লয়ে যা সাথে মিকাইল নিবি, তুই হবে বোরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী, এক টানে বন্ধুকে আমার বাড়িতে পৌঁছায় দে। মেহরাজ কেন শেষ হইছে? তিন কারণে মেহরাজ। এখন মেহরাজ কিভাবে? এইভাবে মেহরাজ নবীর ঘুম থেকে উঠানো হলো। কেউ বলে সালাম দিছে নবীর ঘুম ভাঙছে, কেউ বলে জিব্রাইল পায়ের মাঝে সাঁড়া মারছে নবীর ঘুম ভাঙছে, কেউ বলে জিব্রাইলের গাল লাগায় দিছে নবীর ঘুম ভেঙে গেছে। পয়গম্বর ঘুম থেকে উঠে জিব্রাইল কি জন্য এসেছো? কয়ে বোরাক নিয়েছে। ওই যে দেখেন বোরাক, সাদা বর্ণের প্রাণী, চোখের জ্যোতি যত দূর দায় এক কদমে এত দূর যাবে। সুবহানাল্লাহ। আপনি চড়ে বসুন, আমি হব ড্রাইভার, মিকাইল আছে পিছন দিয়ে হেল্পার, আপনার মাঝখানে বসায় এক টানে পৌঁছে দিব বাইতুল মুকদ্দাস। আল্লাহর হাবিব বাইতুল মুকদ্দাস পৌঁছাইলেন, সেখানে যাইয়া দুই রাকাত নামাজের ইমামতি করলেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলগণ সেখানে মুক্তাদি ছিলেন। আল্লাহু আকবার। নবী আমার নামাজ শেষ করে ভাষণ দিলেন, ওগো আল্লাহর নবীরা শুনেন, আল্লাহ আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন, আমি যাচ্ছি, আপনারা দোয়া কইরেন আমি যেন সহি সালামতে আবার উম্মতের কাছে পৌঁছাইতে পারি, দোয়া কইরেন। এই বলে দোয়া চেয়ে নবী দাঁড়াইলেন দরজায়, ফেরেশতারা ট্রেনে হাজির, ট্রেনে হাজির। এক ফেরেশতা কো দুধ নেন, আরেক ফেরেশতা কো পানি নেন, আরেক ফেরেশতা নেন মদ নেন। আল্লাহ নবী দুধ পান করলেন, সাহাবীরা ছায়া রইলাম, আল্লাহ নবী দুধ পান করলেন, ফেরেশতা কো আসবতাল ফিতরত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব যথাযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি মদ পান করেন নাই, আপনি পানি পান করেন নাই, আপনি দুধ পান করেছেন, আপনার অধিকাংশ উম্মতে জান্নাতি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে রওনা করলেন, প্রথম আকাশে গেলেন, গেট লাগানো, জিব্রাইল কলিং বেল টিপ দিল, দারোয়ান জিজ্ঞাসা করে মানান তা আপনাকে, জিব্রাইল
কে আপনি? কানা জিব্রাইল, আমি জিব্রাইল। জিব্রাইল তো এই গেট দিয়ে সবসময় যাতায়াত করে। কামনের তো সিনসির লোকে কে আছে? আমার মা কা, আপনার সাথে কে কো মোহাম্মদ? আমার সাথে মোহাম্মদ। প্রশ্ন করে হাল উরসিলা ইলাই, উনাকে কি ডেকে আনার জন্য আপনার পাঠানো হয়েছিল? অথবা হাল উরসিলা ইলাই মানে কোন মোহাম্মদ? উনাকে রিসালত দেওয়া হয়েছে কিনা, নবুয়ত দেওয়া হয়েছে কিনা? জিব্রাইল বলে নাম, রিসালত দেওয়া হয়েছে। ফাফতি হালানা, নবী বলেন সাথে সাথে গেট খুলে দেওয়া হলো আমাদের জন্য। সায়া দেখি যে বাবা একটু একটু আগে বাইতুল মুকদ্দাস আমার পিছনে নামাজ পড়ছে, এই বাবা এখন গেইডের মধ্যে ফুলের তোড়া নিয়ে হাজির হয়ে গেছে। ফারহাবানি, আমাকে মারহাবা বললেন, ওয়া দাআলি বিল খাইর, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আদম আমাকে শুভেচ্ছা জানাইলেন, বাবা সন্তানকে শুভেচ্ছা জানাইলেন, দোয়া করলেন। দ্বিতীয় গেইটে গেলাম, তৃতীয় গেইটে গেলাম, বিভিন্ন নবী রসুলগণের সাথে দেখা। ৬ নম্বর গেইটে মুসা, ৭ নম্বর গেইটে হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। এইভাবে সিদরাতুল মুনতায় যাওয়ার পর বোরাক নামিয়ে দিল, জিব্রাইল নেমে গেল, হুজুর এখান থেকে আরো সেরিয়া আপনাকে অন্য বাহন রফরফাইতেছে, তার বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফে উঠলেন, একটানে রফরফ আল্লাহর বাড়িতে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন, জিব্রাইল এখানে রইল, বুরাক এখানে রইল, দুনিয়ার সীমানা শেষ, আরশের সীমানা শুরু হয়েছে, রফরফ আল্লাহর বাড়িতে পৌঁছায় দিল। আল্লাহ তার বন্ধুকে কাছে নিয়ে বসলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। নবী আল্লাহর একদম কাছে চলে গেলেন। এরপরে তাদের যে আলোচনা তা হলো, আল্লাহ ডাক দেয়া, গো বন্ধু এক সপ্তাহের ব্যবধানে চাচা হারাইছো, চাচা হারানোর গা শুকায় নাই, বিবি হারাইছো, বিবি হারানোর গা শুকায় নাই, তায়েববাসীদের থেকে মারে খাইছো, এই জন্য আমার বাড়িতে ডেকে এনেছি, কি চাও? চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া, করলাম এত উপরে কোন নবী রাসূল রে আনসনি কয় না আনি নাই, তাহলে আমার শুধু অংশ, আমি খুশি হইয়া জমিনের অপরাধ জমিনে মাফ করে দিলাম। এখানে কোনো বিচার চাই না, কোনো প্রতিশোধ চাই না, জমিনের অপরাধ আমি জমিনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার উম্মতের জান্নাত দেখান, জাহান্নাম দেখান। এরপরে নবীকে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো। আল্লাহু আকবার। নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দেখে নবীজি মদিনার দিকে রওনা করবেন, মক্কার দিকে নবী রওনা করবেন। আল্লাহ গো আমি গেলাম, আল্লাহ কো আরো বেরান কয় না গেলাম, আরো কয়দিন বেড়ায় কো আর এক মিনিটও না গেলাম, ঠিক আছে যান, কো খালি যাব না, উম্মতের জন্য হাদিয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কো কি হাদিয়াছেন? কো আমার যে হাদিয়া দিয়েছেন উম্মত রে, কি আইটেম দিতে হবে? আল্লাহু আকবার। আল্লাহ কো যান 50 শক্ত নামাজ দিলাম, নামাজে দাঁড়াইবে উম্মত, নামাজটা মেহরাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী অত্যন্ত খুশি হইলেন, মেহরাজের কথা শুনে আমি মেহরাজ করছি, উম্মত মেহরাজ করব। আলহামদুলিল্লাহ বলে নবী রওনা করলো, কোনো চিন্তা করে নাই। কিন্তু ৬ নম্বর আকাশে আইসে মুসা, কইলে কি করলেন কামরা? কয় কি 50 শক্ত নামাজ আনলেন। নবী কো অসুবিধা কি? এটা তো মেহরাজ, এটা তো নামাজ, এটা মেহরাজ, এটা 50 আর 5000 কি কোনো ব্যাপার না? আল্লাহু আকবার। মুসা কয়, আমি আমার অভিজ্ঞতার থেকে বলি, শুনেন, আমার উম্মতের উপরে দুই অক্ত ফরজ ছিল, পারে নাই, আপনার উম্মত এত নামাজ পারবে না, কমাইতে যান। নবী কমাইতে গেছে, আল্লাহ কয় যান, 5 অক্ত কমায় দিলাম। এইভাবে মুসা আবার ফাটাইছে, আবার গেছে, আবার ফাটাইছে, আবার গেছে, 9 বার গেছে, 45 কমছে। আল্লাহু আকবার। প্রত্যেকবারই নবী বলছে, আল্লাহ আমি কমাইতে কই না, মুসা কমাইতে কইছে, এই জন্য আইছে, আমি রাজি আছি, আমি কমানোর পক্ষে না। মুসাই কইছে, এই জন্য ইহুদিরা কয় আমাদের নবী মুসা মুসলমানদের কত উপকার করে দিছে, নাইলে মুসলমান হারা দিন খালি নমাজে ভরণ লাগতো, আমগো নবী নমাজটি কমায় দিছে,
মুসলমানদের নবীর মায়া নাই, আমগো নবীর কত মায়া, জোরে করে নাউজুবিল্লাহ। এটা কারাই বলে? ইহুদিরা বলে। আমরা বলতে চাই আমার নবীর মায়া আছে, আমার নবীর বেশি মায়া, এই জন্য নিজের পক্ষ থেকে কিছু কয় নাই, অন্য নবীর রেফারেন্স ব্যবহার করেছে। কথা ঠিক কিনা? আমার নবীর মায়া বেশি, কয় কেমনে বেশি? যখন নবীরে ফাঁসক্ত দিছে যান, নবী কয় কয়ক্ত ফাঁসক্ত, আচ্ছা গেলাম, মনে রাখি কেন সোয়াব কিন্তু ফাঁসক্ত, নবী কয় কিতা কইস সোয়াব ফাঁসক্ত মানি না, কে মানতেন না কা? আপনার না বারবার এসে নামাজ কমাইলেন, নামাজের ডিউটি কমছে সোয়াব কমছে? আল্লাহ কয় নবী কয় আমি তো ডিউটি কমতে কই না, এটা মুসা হেগাম্বর শিখাই দিছে, মুসা নবী শিখাই দিছে, উনার রেফারেন্সে আমি কমাইতে কইছি। আমি কি কমতে ইনচাপ করে কমতো? আমি কি এক হক্ত নামাজ কমাইতে কইছিলাম নি? এটা মুসা নবী শিখাইছে, উনার রেফারেন্স ব্যবহার করছি, ব্যক্তিগতভাবে আমি নামাজ কমানোর পক্ষে ছিলাম না, মুসার কথা বলছি, আপনি কমাই দিছেন, এটা আপনার দয়া। কিন্তু ডিউটি কমলে কি হবে? সোয়া পঞ্চাশে ঠিক থাকতে হবে, কারণ আমি ব্যক্তিগত নামাজ কমানোর পক্ষে ছিলাম না। লাভ হয়েছে না লস? তো মুসার নবী তো চাইছিল যেমনি সোয়াবও কমবে, ডিউটিও কমবে, সোয়াবও কমবে, এই জন্য আমগো নবী কয় ঠিক আছে, হে অন্য নবীর কথাই কই, আমারটা না কই, আমি কইলেই সোয়াবও কমবে দেবো। কথা ঠিক কিনা? বিদায় বেলায় যেন ডিউটি পাঁচ সোয়াব পঞ্চাশ, এই নিয়ে যেন নবী ফিরতে পারে, এই জন্য নবী নিজের থেকে কিছু কয় নাই, নতুবা নবী জানতো আমার উম্মত এত নামাজ পারবে না। কথা ঠিক কিনা? কামগো নবী মাতবরি করছে, মুডেও না তুমগো মাতবরি, তুমগো নবীর আল্লাহ শিখাই দিছে, এ মুসা আমার নবী তো আল্লাহওয়ালা মানুষ, গোলামি করতে উনার করো শখ, জীবনে এক হক্ত নামাজ কমতে কইতো না, তুই রাস্তায় দাঁড়ায় থাকবি, দাঁড়ায় থেকে শিখাই দিবি যে আমার নবী এত নামাজ পারতো না। মুসারে আল্লাহ ফিওন হিসাবে খাড়া করে রাখছে, মুসার মাতবরি কি আবার আল্লাহ খাড়া করে রাখছে রাস্তার মধ্যে, তুমি এনে ছয় নম্বর আকাশে খাড়াও, আমার হাবিবুল্লাহ যখন যাইব তখন কইবা যে এত নামাজ পারবো না, তুমি খালি কথাটা আমার পক্ষ থেকে শিখাই দিবা। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিজেই করছে কোকিল লেগা, আল্লাহ বিদায় দিতে তার বন্ধুরে মন চায় না, কিন্তু বন্ধু তো থাকতো চায় না, এই জন্য বন্ধু যেন বারবার আসে, এই জন্য সিস্টেমটা আমার আল্লাহ নিজেই চালু করেছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুরে বিদায় দিতে মন চায় না, বন্ধু তো থাকতেও চায় না, এই জন্য আমার আল্লাহ বন্ধুর মুসারে রাস্তায় খাড়া করে রাখছে আর বলছে, মুসা আমার বন্ধুরে বলিস নামাজ কমাইতে আইতো, আমি অল্প অল্প করে নামাজ কমাবো, আর আমার বন্ধুরে আমি বারবার বারবার প্রাণ ভরে দেখবো। এইটা আল্লাহ তার মাহবুবরে দেখার জন্য একটা ফোঁত করছে আর, আল্লাহ তো ইচ্ছা করলে একসাথে ৪৫ কমাইতে পারতো, ঠিক কিনা? কিন্তু ৪৫ একবারে না কমায়, নয় বারে কিন লেগে কমাইল, উদ্দেশ্য একটা, আমার বন্ধু কালে চলে যাইতো চাই, আর আমি তারে রাইকা দিতাম চাই, এই জন্য নমাজের উজুহাত দিয়ে বন্ধুরে বারবার আমার কাছে ফিরে ফিরে আনব। মুফাসসির কেরাম বলেন, আপন জনকে যখন বিদায় দিতে মন চায় না, এরপরেও যদি দড়ি খাড়া সিরিয়া যাইতই স্যার, তখন কিন্তু দামি জিনিস লুকায় রাখিয়া দেয়, ঠিক কিনা? এটার কারণে যেন আবার আয়, ঠিক কিনা? শ্বশুর বাড়িতে গেছে জামাই, এমন কো জামুগা, বউ কয় আর চারটা থেকে যাও, কয় না জামুইগা আষ্ট দিন ধরে আইসি, আর কত তোমরা বাড়ি থাকতাম, সরম না নয়া জামাই অতদিন হর বাড়ি তাহন নাই, তো যাই ভাইকা কহ, আচ্ছা যাও, আস্তে করে মোবাইলটা রেখে দিস, এটা হালুয়া ঘাট যাইয়া গাড়িতে নামছে, নামে দেখো ওটা মোবাইল নেই, আরেক দোকান থেকে ফোন করছে, ফোন করার পরে এ লাভলি মোবাইল কই, কয় মোবাইল থুয়ে গেছে, মোবাইল আল্লাহু আকবার, আমারটা শুনে না আপনারটা আমি শুনবা, চুপ করে তাহলে বাড়ির সামনে যায় জামাই নামছে, ফকট হাত দিয়ে মোবাইল নাই, কি সর্বনাশ মোবাইলটাকে কেউ নিয়ে গেছেনি, ফোন করছে বেগমের কাছে, বেগম ফোন করে কয় তুমি আসো মোবাইলটা লয়ে যাও, তুমি মোবাইলটা রাখকে দিলা, কয় না বিশ্বনাথ গড়াগড়ি করছো না, মোবাইলটা হয়ে গেছে, বলে তুমি থেকে গেছো, আসলে মোবাইলটা রাখকে দিছে, মোবাইলের জন্য যেন আবার আসে, তোমার আমি প্রাণ ভরে আবার দেখবো। আল্লাহ আকবার। এরপরে গেছে সাবিটা রাখে দিছে, আবার আইছে সাবি দিছে রাখিয়া,
নামছে ঘরের দরে ফোন করছে, সাবিটা বিশ্বনাথ ফালায় তো হয়েছে নাকি, তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি, এক সময় একটা ফালায় তো যাবো খালি, হয়তো বিশ্বনাথ সাবিটা ফালায় তো গেছো, আসো সিএনজি ঘুরো। আবার সিএনজি ঘুরাইছে দারাবাজার থেকে, আবার আইসে সাবি নিত, সাবি রাখিয়া যায় না, সাবি বউ রাখিয়া দিছে, সাবির উচিলে যেন সারে আবার আয়ে, আবার আমি প্রিয় তোমারে দেখব, ঠিক কিনা? মিসালে মোহাম্মদ জমালে খুদা হে কমালে মোহাম্মদ হামারা মোহাম্মদ সবসে বেহতর নহীঁ কোই পয়গম্বর উনকি বরাবর নহীঁ দো জাহান মে মিসালে মোহাম্মদ জমালে খুদা হে কমালে মোহাম্মদ মাশুক খুদা হে আশিক মোহাম্মদ জমালে খুদা হে কমালে মোহাম্মদ কোন মারহাবা। বন্ধুগণ হযরতে মূসা ডাক দেখ নবী গো হাবিবুল্লাহ আপনি আবার যান আর নামাজ কমাইবে আল্লাহ। নবী কইনি আস্তাহি মিন, ও মূসা আমার বড় লজ্জা লাগে তুই যা, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না, পয়গম্বর আবার আইলে আর নামাজ কমতো, নবী আসে নাই। মহাদ্দেশিনে কারাম বলেন কেন গো, ওলামায় কারাম বলেন একটাই মাত্র কারণ, পরকালের গাঠি হলো পাঁচটা, কয়টা গাঠি বাজান, পরকালের গাঠি পাঁচটা, আল্লাহ নামাজও রাইকে দিছে পাঁচ অক্ত, যারা পাঁচ অক্ত নামাজ পড়বে এদের জন্য পাঁচটা গাঠি হাসতে হাসতে পার হয়ে জান্নাতে ঢুকবে। এই জন্য আল্লাহ নবী গেলে আরো দুই এক অক্ত নামাজ হয়তো বা কমতো, কিন্তু জান্নাই কারণ কি, বিপদময় গাঠি কবর হাসর মিজান ফসিরা জান্নাত জাহান্নাম, ওই গাঠিগুলো যেন বন্ধায় হাসতে হাসতে পার হইয়া ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে ঢুকতে পারে। এই জন্য নবী আমার পাঁচ অক্ত নামাজ রাইখা দিলেন, কথা ঠিক কিনা? এ মুসলমান নামাজের কি জিনিস, নামাজের চাচা হারানোর বেদনার জন্য সান্ত্বনা, নামাজের বিবি হারানোর বেদনার সান্ত্বনা, নামাজের তায়েববাসীদের দুর্ব্যবহারের সান্ত্বনা। আল্লাহ নবী তিনটা দুঃখের যাচাই হিসাবে নামাজ দিছেন আর বুঝাইছেন ইমানদারের, আরে শোন, যে কারণে বন্ধুকে মেরাজ করাইছিলাম আর পাঁচ অক্ত নামাজ তারে দিলাম, এই গুরু সবসময় মাথায় রেখো, নামাজ কিন্তু দুঃসময়ের সান্ত্বনা, নামাজ কিন্তু আপনজন হারানোর বেদনার জন্য সান্ত্বনা। সুতরাং যদি কেউ চাচা হারাও নামাজ পড়ো, বিবি হারাও নামাজ পড়ো, কেউ তোমারে মারে, কেউ তোমারে হিংসা করে, কেউ তোমারে গালি দেয়, কেউ তোমারে এড়িয়ে চলে, কেউ তোমারে বিদ্বেষ করে, কেউ তোমাকে খাটো করে, কেউ তোমাকে পাশকাইটা চলে, কেউ তোমারে হিংসা করে, নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে বলো আল্লাহ আমি শক্তি দিয়ে ওনার সাথে পারবো না, বল দিয়ে ওনার সাথে পারবো না, কল দিয়ে ওনার সাথে পারবো না, আমি পারি দুই রাকাত নামাজ পড়ে দুই হাত বাড়াইয়ান তোমার কাছে সাহায্য চাইতে, আল্লাহ এই জায়গাটা আমি বড় পারদর্শী, আল্লাহ শেষ রাত্রে দুই রাকাত নামাজ পড়লাম, আমার দুশ্মনকে তুমি শায়েস্তা করে দাও, আমার শত্রুর কাঁটা রাস্তা থেকে সরায় দাও, আমার পথ চলা তুমি সহজ করে দাও, আমার গন্তব্যে পৌঁছা তুমি আসান করে দাও, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর বিবি হারানোর বেদনার জন্য দিছে নামাজ, চাচা হারানোর বেদনার সান্ত্বনা দিছে নামাজ, তায়েববাসীদের দুর্ব্যবহারের সান্ত্বনা দিছে নামাজ। এর থেকে কি বুঝলাম, আমরাও যখন দুঃখে পড়ি, আমরাও যখন দুর্দশায় পড়ি, আমরাও যখন মুসিবতে পড়ি, আমরাও যখন আল্লাহু আকবার প্রতিহিংসার শিকার হই, আমাদের জন্য অস্ত্র একটাই, নামাজ নামাজ নামাজ, কথা ঠিক কিনা? নামাজি মানুষ যখন নামাজ পড়ার প্রস্তুতি নেই, ওযু করা শুরু করে, সেখান থেকে অস্ত্র আরম্ভ হয়ে যায়, কথা ঠিক কিনা?
আল্লাহ নবী বলেন আল ওযু সিলাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার, ওযু ইমানদারের হাতিয়ার, ওযু ইমানদারের হাতিয়ার, কথা ঠিক কি না? শাহজালাল ইয়েমেনি ওযু করেন আর বাগিনা শাহ পরে আজান দেই, মামা ওযু করে অস্ত্র দ্বারায় বাগিনা আজান দেই, আজানের ধ্বনির সাথে সাথে গোবিন্দ বর্ষার দালানের বিল্ডিং ধামধাম করে ব্যাঙ্গে মারির সাথে মিশে যায়, কথা ঠিক কি না? আল ওযু সিলাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার, নামাজের আগে ওযু করার লাগে কিনা? এই জন্য দুশ্মন যদি থাকে সুন্দর করে ওযু করবা, আর মনে বলবো মন অস্ত্র কিন্তু দাঁড়াইতেছে, ভয়ের কোনো কারণ নাই, এরপরে কায়মনো বাক্যে নামাজ আদায় করবা। ও মুসলমান, মেহরাজের উপহার নামাজ, সকল এবাদত আল্লাহ জমিনে ফাটাইছে, আর নামাজের এবাদতটা আসমানে ডাইকে নিয়ে আল্লাহ দিছে, কথা ঠিক কি না? এই জন্য নামাজ হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী বলে আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন ওয়ামান তারাকাহা হাদামাদ্দিন। আল্লাহর হাবিব বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি, নামাজ হলো ইসলামের ফিলার, দ্বীনের স্তম্ভ। যারা নামাজকে কায়েম করবা, ইসলামের ফিলারকে মজবুত করবা, প্রতিষ্ঠা করবা, আর যারা নামাজ ছাড়বা, ইসলামের কুঠির উপরে কুটার আঘাত করা হবে, কথা ঠিক কি না? এই জন্য মুসলমান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরে তারকু সালাত, আমাদের মাঝে কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ পড়া না পড়া। মুসলমান নামাজ পড়ে, বেঈমানরা পড়ে না। এই জন্য নামাজ দিয়া যদি আদমশুমারি করা হয় বাজান, যারা মসজিদে যায় এরা হইল পুরুষ, এরা মুসলমান, যারা মসজিদে যায় না মুসলমান না, তাহলে কিন্তু বড় বিপদে পড়ে যায় মুসলমান। এই জন্য নামাজ, নামাজ আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম দিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, কথা ঠিক কি না? যারা নামাজের হিসাব যথাযথ দিতে সক্ষম হবে, অন্যান্য হিসাব দেওয়া আসান হয়ে যাবে, কথা ঠিক কি না? এই জন্য নামাজ বাড়া ইবাদত শুরু করে দাও, আমল সে জিন্দেগি বন্তি হে জন্নত ভি জাহান্নাম ভি, এ খাক আপনে ফিতরত মে না নারি হে না নুরি। আমল দ্বারা জীবন গঠন করম, মুসিবতের দিনে নামাজ ডাইনে দাঁড়াইব, রোজা সামনে দাঁড়াইব, হজ বামে দাঁড়াইব, যাকাত পিছনে দাঁড়াইব, দাঁড়ায় বলবে ফেরেশতারা আইস না, তোরা আমার কিনারে আইস না, তোদের জায়গা নাই। দেখবেন ধীরে ধীরে দুশ্মন সরে যাবে, আজাবের ফেরেশতারা সরে যাবে, আমল আইসা চারদিকে ব্যারিকেড দিয়ে দিবে, কথা ঠিক কি না? এই জন্য আমল জীবনের জন্য বড় সহায়ক, এই জন্য নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর হাফেজের বাবা হও, আলেমের বাবা হও। তোমার ছেলে যদি তোমার জানাজা পড়ায়, তোমার গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ। বাইতুল্লাহর ইমাম রায়না জানাজা পড়ো গ্যারান্টি নাই, কিন্তু নিজের সন্তান যদি তোমার জানাজা পড়ায়, আশা করা যায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ